আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, আমরা আজকে সুরা শুআরা থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। শুআরা শায়রের বহু বচন, শায়র মানে কবি, অর্থ করলে হয় কবিগণ। তো এই কবিগণ এই সুরার নাম রেখেছে শুআরা। তো এই সুরায় আল্লাহ তাআলা কবিগণকে তিরস্কার করেছেন। এই সুরায় বলা হয়েছে আশুয়ারা ইয়াতুবুল গাবুন, কবিদের অনুকরণ করে গোমরা লোকেরা। ওয়ান্নম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, এবং তারা এমন কথা বলে যে সে কথা অনুযায়ী তারা কাজ করে না, মানে তাদের কথাটা কবিদের কথা খুব বাড়াবাড়ি হয়ে যায়। প্রশংসা করতে গেলে একেবারে স্বর্গে উঠেই যায়, আবার কারো দুর্নাম করলে একেবারে অধতলে নামিয়ে দেয়। কবিদের কথায় ব্যালান্স থাকে না, মানে এরা এভাবেই সীমা লঙ্ঘন করে। এই জন্য আল্লাহ বলেন কবিদের অনুকরণ করে গোমরাহ লোকেরা। এবং মোহাম্মদ সাল্লামকে তারা কবি বসে সেটা আল্লাহ প্রত্যাখ্যান করছে যে মোহাম্মদ সাল্লাম কবি না। হ্যাঁ, তবে ইমানদার যারা তারা যদি কবি হয় তাহলে সেটা খারাপ না। আল্লাহ রসুলের দরবারে সাহাবায়ে কেরামদের মধ্যে এমন কবিতা আবৃত্তি করতে পারতেন যারা ওই ডেপুটেশনগুলি আইসা তারা কবিতা পড়তো, অহংকার করতো, তখন এদের জবাব দেওয়ার জন্য আল্লাহ রসুল আবার সাহাবিদেরকেও এর জবাব দিতে বলতেন। কাজেই যদি ইমানদার হয় এবং কবি হয় সেটা কিন্তু খারাপ না, সেটা এই আয়াতের সামনেই আল্লাহ বলেছেন। এবং বিশেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি একজন খুব বিশেষ কবি ছিলেন। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কবিতার ভাণ্ডার এটা এখনও পৃথিবীতে আছে, এটাকে বলে দেওয়ান এ আলী, মানে আলী রাদিয়াল্লাহু তাআলার দফতর আমরা পড়েছি। খুব সুন্দর সুন্দর কথা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর, বহু কবিতা আছে তার এবং তার গ্রন্থ আছে। কাজী কবিদের যেটা আল্লাহ সমালোচনা করেন সেটা হলো যে এরা যারা ইমানদার না তারা খুব বাড়াবাড়ি করে, অশ্লীল কথাবার্তা কবিতার মধ্যে তারা উল্লেখ করে, কিন্তু ইমানদার যারা তারা নয়। এই জন্য বলা হয়েছে শুআরা ইয়াতুবুল গাবুন আরাম তারান্নাম ফিকুল্লি ওয়াদি ইয়াহিমুন, আপনি কি দেখেন না যারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অঞ্চলে ভবঘুরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। কবিদের কিন্তু জীবনযাপন খুব ভালো হয় না। বড় বড় কবি রবীন্দ্রনাথ, সে রাজ পরিবারের ছেলে সেটা আলাদা কথা, কিন্তু যেমন কবি নজরুল, তিনি কিন্তু একজন বড় কবি হওয়া সত্ত্বেও তার জীবনটা কিন্তু খুব ভালো যায়নি। এই জন্য আল্লাহ বলেন যে ওরা মাঠে প্রান্তরে ভবঘুরের মতো ঘুরে বেড়ায়। তো এই জন্য আবার পরে আল্লাহ যারা ইমানদার যারা তাদের মধ্যে এই ত্রুটি থাকে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেওয়ানে আলী, খুব সুন্দর কবিতা সেখানে, হুসাইন ওয়েদা কুন্তাফি বালদাতেন গরিবেন ফা আশের বে আদা বেহা। তিনি হুসাইনকে লক্ষ্য করে হযরত আলী বলছেন, হুসাইন তুমি যখন কোনো নূতন শহরে যাবে তো সেই শহরের শিষ্টাচার তুমি গ্রহণ করবে, সেই শহরের যেটা শিষ্টাচার ভদ্রতা এটা তুমি গ্রহণ করবে। এটা হযরত আলী রাদিয়াল্লাহু হুসাইনকে বলছেন। শিষ্টাচার বলতে খানা দানা পোশাক আশাক এগুলোই বুঝে, এর মধ্যে এমন না যে তারা অমুসলিম হলে তুমি অমুসলিম, সেটা না। একটা শিষ্টাচার একটা হলো যে সাধারণ একটা মানুষের, যে কোনো জায়গায় আপনি দেখবেন যে বিরাট ভোজন অনুষ্ঠানে গেলে আপনাকে আগে দেবে ডাল, আবার অন্য জায়গায় দেখবেন যে আগে হয়তো ভাজি দেবে, মাছ দেবে, গোশ দেবে, পোলাও দেবে, মানে একটা সিরিয়াল আছে, কিন্তু কোনো কোনো দেখবেন আগে দেবে ডাল। তখন মানুষ মন খারাপ, কি ডাল দিয়ে খাবো নাকি? এটা হলো একটা শিষ্টাচার, এক এক জায়গার এক একটা মানে ধরন। তো এই জন্য এটার অ্যাডজাস্টমেন্টের কথা, যে তুমি যেখানে যাবে সেই শহরের অধিবাসীদের শিষ্টাচার ভদ্রতা এটা তুমি গ্রহণ করবে, তাদের সাথে তুমি সংঘর্ষে লিপ্ত হবে না। আলী এদের এরকম মানে বড় কিতাব আছে দেওয়ানে আলী, খুব সুন্দর। তো আমি তো কবিতা বর্জন করেছি, আমি যখন বুঝেছি এবং কোরআন তখন আমি কবিতা বর্জন করেছি। আমি ফার্সি কবিতার আমার খুব প্রচণ্ড আমার ইয়ে ছিল, ফার্সি কবিতা, এবং আমার এখনও মনে হয় যে অনেক মনে আছে, কিন্তু আমি কখনো বলি না। ওই যে আল্লাহ কবিদের প্রশংসা করে নাই, ওই যে আমি নিজে কবিতাগুলো আমি বর্জন করছি। তো আজকে আমাদের সুরাটা হলো শুআরা।
এবং আপনারা জানেন যে একটা নূতন সুরা তার উপরে বিসমিল্লাহ রহমানের লেখা আছে, কাজে আমরা আউজুবিল্লাহ আগে পড়ব, তারপর বিসমিল্লাহ রহমানের, তারপর সুরার মধ্যে আমরা ঢুকব ইনশাল্লাহ। তো আউজুবিল্লাহি মিনাশ শাইতান রাজিম, আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করছি। কোরআন পাঠ করার আগে আমি আল্লাহর আশ্রয় চলে যাব, আল্লাহর দায়িত্বে যাব, আল্লাহর কাষ্ঠটিতে যাব, তারপর আমি কোরআন তেলাওয়াত করব। তাহলে তেলাওয়াতের মাধ্যমে শয়তান আমাকে অসুবাসা বা কুমন্ত্রণা দিতে পারবে না। রহমান রহিম আল্লাহর নামে শুরু করছি। তাসির মিম এর অর্থ আল্লাহ জানেন, রায়াতে মোত্তাসাফিয়াত এর অর্থ আমরা বলতে পারছি না। তিলকা আয়াতুল কিতাব মুবিন, এগুলি স্পষ্ট কিতাবের আয়াত। মোহাম্মদ সামকে সম্বোধন করে বলা হচ্ছে, মূল উদ্দেশ্য তামাম উম্মতকে বলা, আল্লাহ বলেন এগুলি স্পষ্ট কিতাবের আয়াত। এই কোরআনটা স্পষ্ট কিতাব, এর মধ্যে কোনো গোপন কিছু নাই, মানে সন্দেহ নাই, মানে স্পষ্ট কিতাব। এই স্পষ্ট কিতাবের আয়াত আল্লাহ বলেন, লাআল্লাকা বাকিউন নাফসাকা আল্লাহ ইয়াকুনু মুমিনিন, মনে হয় যেন আপনি আপনার জীবনটাকে ধ্বংস করে দেবেন যে ওরা মোমেন হয় না কেন, মোমেন হয় না কেন, এই চিন্তায় বা এই প্রচেষ্টায় মনে হয় আপনি আপনার জীবনটাকে ধ্বংস করে দেবেন। মানে আল্লাহ রসুলের প্রচেষ্টাটা এতই ছিল যে স্বয়ং আল্লাহ তাআলা তাকে ধমক দিয়েছে যে এত আপনার করতে হবে না, আরো কম করেন। এটা কেন করছেন? যেহেতু আল্লাহ রসুল সশক্কে জান্নাত জাহান্নাম দেখে আসছেন, আপনার একটা নিজস্ব লোক, আপনি জানেন যে এই লোকটা দুযোগে পড়বে, একটা আগুনে জ্বলবে, তখন আপনার কেমন লাগে? এই জন্য আল্লাহ রসুল প্রাণপণ চেষ্টা করেছে এবং চেষ্টার একেবারে অনেক সময় সীমার বাইরেও চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ বলছেন যে না, আপনি তাদের পিছনে কি জীবনটা ধ্বংস করে দিবেন? ওরা তো ইমান আনবে না, কাজে আপনাকে এটা মেনে নিতে হবে যে আপনার অতি নিকটতম হওয়া সত্ত্বেও আপনার কথা তারা শুনল না, দুযোগে জ্বলবে, কিন্তু এটা আপনার কিছু করার না, এটা আইন, আইন আইনি। ইমান আনলে জান্নাত, ইমান না আনলে জান্নাত হবে না। তো এই ক্ষেত্রে কতগুলি বিষয় আছে, যেমন আল্লাহ রসুলের পিতামাতা সম্পর্কে আমরা কি ধারণা করব। কোরআন পাকে বলা আছে যে নবী রসুলরা তার মুশরিক পিতামাতার জন্য দোয়া করবে না, এটা কোরআন নিষেধ আছে। তো এই জন্য এখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদের রাসূলের মা বাবা, তো এটার উপরে অনেকেই বলে ফেলেন যে তারা জাহান্নামী, কিন্তু আমি এটা বলতে রাজি না। তার কারণ আরব সমাজে অনেক লোক ছিল যারা সত্য দিনের অনুসন্ধানী, যাদেরকে বলে দিন হানিফ, সত্য দিনের অনুসন্ধানকারী এক শ্রেণীর লোক ছিল যারা সত্যে অনুসন্ধান করে বেড়াতো, এই মূর্তি পুজো এগুলো তারা করতো না, এরকম লোকও আরবে ছিল। তো যারা সত্যকে অনুসন্ধান করবে তারা মুক্তি পাবে। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিতামাতা, এখানে যে যুক্তিগুলো আমাদের কাছে আসে সেটা হলো যে রাসূলের আব্বা মারা গেছেন তখন আল্লাহ রাসূল মায়ের পেটে, ইন্তেকালের পিতার ইন্তেকালের ছয় মাস পরে আল্লাহ রাসূল ভূমিষ্ঠ হয়েছেন, আর মা মারা গেছেন ছ বছর বয়সে। তো এখন পিতামাতা এমন সময় মারা গেছেন যখন আল্লাহ রসুল নবী হন নাই, নবী হওয়ার পরে যদি তাকে অস্বীকার করে তারা মারা যেতেন তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারতাম যে তারা মুশরিক হিসেবে মারা গেছে। এ হলো এক পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট, আল্লাহ রসুলও তাদের সম্পর্কে বলতে পারছেন না যে আমার বাবা মা কি মুশরিক ছিল না সত্যদিন অনুসন্ধানকারী ছিল, এটা আল্লাহ রসুল বলতে পারছেন কী করে বলবেন? তিনি তো তখন কচি, বাবাকে দেখেনি নেই আর মাকে দেখছেন ছয় বছরের মা মারা গেছে, তা আল্লাহ রসুল নিজে এটা কী করে বলবেন? তো এই জন্য রাসুলের পিতামাতা সম্পর্কে এরকম তাদের নাম উল্লেখ করে কোনো বলা হয়নি কোনো কেতাবে যারা জাহান্নামী। এই জন্য আমরা এটা নিয়ে মুলতবি থাকলো বিষয়টা, আল্লাহ তাআলা যা করার তাই করবেন, কিন্তু আমরা একেবারে ফতুয়াই দিয়ে দেবো তারা জাহান্নামী, এটা দেওয়ার অধিকার কিন্তু আমাদের নাই। রাসুলের পিতামাতা কেন? আপনি যে কোনো মোর্শেককেও আপনি বলতে পারবেন না যেটা জাহান্নামী, তার কারণ আপনি বিচারক। তা আমরা জানি না যে অনেক আলেম ওলামা কী যে তাদের মাথার মধ্যে বলে দেন এটা জাহান্নামী। জাহান্নামী যাদের আল্লাহর নাম উল্লেখ করে কোরআনে জাহান্নামী বলছেন, যেমন আব্দুল ইবনে উবাই মুনাফিক, তারপরে আবু জাহেল, এরপরে উতবা বিন রাবিয়া সাহেব, এইভাবে কিছু লোকের ঘটনা সহ যাদের কোরআনে উল্লেখ আছে যে এরা জাহান্নামী,
তাদেরকে আপনি বলতে পারেন জাহান্নামী। এছাড়া কমন মুশরিক যারা, যাদের সম্পর্কে কোনো নিশ্চিত জ্ঞান নাই, এদেরকে আপনি বলতে পারবেন না যে এরা জাহান্নামী, এবং এদের জন্য আপনি বদদোয়াও করতে পারবেন না যে আপনি একটা মুশরিক মারা গেছে আপনি ভিনারে জাহান্নামা কালে দিন আফিয়া। ছোটোকালে তো আমরা এই শিখছি যে মুশরিক মারলে এই দোয়া পড়তে হয়, কিন্তু দেখি যে না, তো মুশরিকদের বা বিধর্মীদের ধ্বংসের ব্যাপারে যেটা কোরআনের নির্দেশ সেটা হলো কোনো বিধর্মী বা জালেম ধ্বংস হলে আপনি আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন পড়তে পারেন, এটা কোরআনে উল্লেখ আছে। কোনো জালেম অত্যাচারী ধ্বংস হলে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন এটা বলা যাবে, কিন্তু সে যাবে কোথায়, জাহান্নাম না জান্নাত, এটা কিন্তু বলার অধিকার আমাদের নাই। তো যেখানে কমন মুশরিকদের ব্যাপারে আমাদের বলার অধিকার নাই যে সে জাহান্নামে কি জান্নাতি, এটা বলার অধিকার নাই। তার কারণে একটা মানুষ কী অবস্থায় মারা গেছে, কোন সময় তার অন্তরে ইমান ছিল কি ছিল না, অনেক ইমান অন্তরে লুকিয়ে রাখে, সমাজে বিভিন্ন কারণে ভয় করে বলে না, কি না কি তার অন্তরে আছে। ইমানের ব্যাপারটা তো রাসুলরাও দায়িত্ব নেবেন না, ইয়ামা ইয়াজমাউল্লাহ রসুল্লাহ ফায়াকুলু মা যা উজিবতুম, যেদিন সমস্ত রসুলদেরকে একত্রিত করা হবে আল্লাহ জিজ্ঞাসা করবেন মা যা উজিবতুম, তোমরা যে দাওয়াত নিয়ে গেছিলে এর কি জবাব পেয়েছো বলো। তখন রসুল কলুল্লা এল মালানা, আমাদের কোনো জ্ঞান নেই। দেখেন রাসুল্লা বলবো তো যে এই আমার উম্মতি এরা ভালো এই মত বল, না লাল মালান আমাদের জ্ঞান নাই, কেন ইমানের বিষয় একটা লোকায় কার অন্তর ইমান আছে কার অন্তর ইমান নাই, কে মোমেন হইয়া নামাজ পড়ে কে মোনাফেক হইয়া নামাজ পড়ে এটা আল্লাহ ছাড়া কেউ জানে, এই জন্য রসুল্লাহ দায়িত্ব নেবেন না। এই জন্য কোনো মানুষকে সরাসরি জাহান্নামে বলে দেওয়া এটা কিন্তু আল্লাহ রসুলের পিতামাতা দূরের কথা, আপনি সাধারণ মুশরিককে আপনি বলতে পারবেন না। তার আপনি কি বিচারক সে জাহান্নামে কি না কি, কী যে তার ভিতরে আছে ভালো মন্দ আল্লাহর সৃষ্টি, কাজে আমার যেটা কাজ না আমার যেটা ফাংশন না সেটা তো অনধিকার চর্চা, বিচারক আল্লাহ, সে যেটা ফসল করবে সেটা। এবং কোরআনে তো বলাই আছে যে তুমি যদি জালেমের ধ্বংসের কথা শোনো তুমি আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন বলতে পারো, এটা কারো পক্ষে বিপক্ষে না, এটা একেবারে আয়াত পরিষ্কার কোরআনে বলা আছে জালেমদের ধ্বংস করে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন বলা, এটা পরিষ্কার কোরআনে এটা উল্লেখ করা আছে। কাজে এই জন্য কিছু লোক বাড়াবাড়ি করে, এখন এটার বলার কিছু নাই, মানে ব্যাপার হচ্ছে কি আমাদের দলে কোনো লোক নাই, কথা বুঝতে পারছে, তো লোক না থাকলেও আমরা ঘাবড়াই না, যেহেতু আল্লাহ তালা আল্লাহর জমিন আল্লাহ এটার দায়িত্ব, আমি মরে গেলে আমার সাথে ভালো লোক তৈরি করা এটা আল্লাহর কাছে কোনোই সমস্যা না। কাজে অনেকে মনে করে আর এই কয়েকটা মুফাসসির আছে এরা মরে গেলে আল্লাহ কিনা তাফসির করবে, কিন্তু এরকম দুর্বলতা আমার মনেও আসে, কিন্তু তারপর আবার ভাবি যে না আল্লাহ আল্লাহর জমিন আল্লাহ আল্লাহর আল্লাহ করলে সাহেব কাদির সে করলে অনেক কিছু করতে পারে, অনেক বড় বড় আলেম আছে শুধু তাদেরকে মস্তিষ্কটা ঘুরেই দিলেই হয়, কিন্তু মস্তিষ্ক তাদের ঘুরছে না, এটা হলো সমস্যা। আলেম কিন্তু বড় আলেমের অভাব নাই, অনেক বড় বড় আলেম কিন্তু আছে সমাজে, কিন্তু মস্তিষ্কটা যে ঘুরিয়ে কোরআনের দিকে আসবে যে এক মানে কোরআন নিয়ে গবেষণা করে কোরআনের কথা বলবে এটা হচ্ছে না, এরা কথা বলতে গেলেই তখন কোরআনের সামান্য কিছু বলে তারপর সব ডান নামে চলে যাচ্ছে সব বড় বড় আলেমরাও, এটা দুঃখজনক ব্যাপার। তো আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ জমিনে যে আল্লাহ ভালো আলেম অজ্ঞানী আলেম তাদেরকে আল্লাহ আরও জ্ঞান দেন আরও হায়াত বাড়াই দেন, এটা আমরা আলেমদের জন্য দোয়া করছি যে আল্লাহ যারা আপনার প্রকৃত বান্দা আলেম তাদেরকে আপনি হায়াত দারাজ করে দেন তাদের জ্ঞান বাড়িয়ে দেন, আল্লাহুম্মা আমিন বলেন সবাই। তো এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লামের পিতামাতার ব্যাপারে আমরা নিরবতা অবলম্বন করব যে সেটা বিষয়টা সম্পূর্ণ অস্পষ্ট। আরবে যে দীনে হানিফের অন্তর্ভুক্ত লোক ছিল তার একটা ইতিহাস ছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু ভগ্নিপতির সাইদ, এই সাইদের পিতার নাম হলো জায়েদ, সাইদ ইবনে জায়েদ, এই জায়েদ ছিল দীনে হানিফের অন্তর্ভুক্ত, এ মূর্তি পূজা পছন্দ করতো না। তো একদিন উনি মূর্তি পূজার সমালোচনা করছেন, ওনার জাতি মূর্তি পূজা করে এগুলো তোমরা কী করো, তখন একজন চর মাসে ধর্মের সমালোচনা করো, তো এই চর খাই উনি খুব দুঃখিত হইয়া, তখন তো মক্কা অঞ্চলে আলেম ওলামা ছিল না, উনি সিরিয়ায় চলে গেছেন আলেমদের সাথে কথা বলার জন্য, তো সিরিয়ায় আলেমদের কাছে কাছে গিয়া বলে পরিচয় দিল যে আমি মক্কা থেকে আসি আপনাদের কাছে সঠিক জিনিস জানতে, আমার জাতি মূর্তি পূজা করে। তখন ওরা জিজ্ঞাসা করলো যে আপনার বাড়ি কোথায়, বলে আমার বাড়ি মক্কায়, তখন সিরিয়ার আলেমরা তাকে বলে দিল যে এই মক্কা থেকেই একজন নবী আবির্ভূত হবে সত্য প্রকাশিত হবে, আপনি মক্কাতেই চলে যান, আপনি যেখানে আছেন ওখানেই এই সত্য প্রকাশিত হবে। তো তখন উনি ওই সিরিয়ার থেকে ফেরার পথে ওনাকে ডাকাতের আক্রমণ করছে, ডাকাতের আক্রমণে উনি মারা গেছেন। তো ওই সময় উনি দোয়া করছেন যে আল্লাহ
সত্য আমার এই এলাকায় আসবে, আলেমদের কাছে শুনেছি, কিন্তু এই সত্যের সাথে আমার তো দেখা হলো না, তা আমার সন্তান যেন এই সত্য থেকে বঞ্চিত না হয়, এই দোয়াটা উনি করছেন। এবং ফলে দেখা যায় যে তার ছেলে উমর ফারুকের ভগ্নীপতী সাইদ, ইনি মানে একেবারে সিনিয়র যারা কয়েকজন ইসলাম গ্রহণ তাদের মধ্যে একজন, এবং ভেস্টের রোপণ আশায় মোবসার রোপণ কিন্তু উমর ফারুকের ভগ্নীপতী সাইদ এমনি যায়, এই সাইদের বাবা যায়েদ তিনি দিনী আনিফের অন্তর্ভুক্ত ছিলেন। তো আরবে এরকম অনেক লোক ছিল যারা পূজা করতো না, পছন্দ করতো না। হিন্দু সমাজেও বহু লোক আছে যে তারা পূজা করে না। আপনারা খোঁজ নিয়ে দেখেন, সাক্ষাৎকার নিয়ে দেখেন, হিন্দু সমাজে হাজার হাজার লোক পাবেন তারা পূজা করে না, কেলে ওগুলো আমরা করি না। এখন পূজা করে না, তারপর ধর্মের বিরোধিতাও করে না, তাহলে তার সংঘর্ষ সৃষ্টি হয় পৃথিবীতে। পৃথিবীতে সবচেয়ে বড় সংঘর্ষ হলো ধর্মীয় সংঘর্ষ। আপনি যাই বলেন, এটা প্রকাশ কেউ করুক না করুক, পৃথিবীর সবচাইতে বড় সংঘর্ষ হলো ধর্মীয় সংঘর্ষ। এখন সারা পৃথিবীতে যে যুদ্ধটা চলছে এটার মূলেও কিন্তু ধর্মীয় সংঘর্ষ। খ্রিস্টানরা চাচ্ছে যে ঈশা আসামের জন্য বেতেলহেম এগুলো মুসলমানদের দখলে থাকুক কেন, বাইতুল মুকাদ্দাস এখানে খ্রিস্টানদের সমস্ত নবীদের আবির্ভাবস্থল, এই জায়গাগুলো মুসলমানদের দখলে থাকবে কেন? এই জন্য কিন্তু ভিতরে ভিতরে এই জায়গাগুলির বিরুদ্ধে তারা এমন গণ্ডগোল সৃষ্টি করে রাখছে যে মুসলমান ওখানে পাত্তা পাচ্ছে না, মুসলমানরা দাঁড়াতে পারছে না। এটার কারণটা কি? কারণটা যে এই জায়গাগুলোই কিন্তু আসলে খ্রিস্টানদের যে ধর্মীয় নেতা নবী রসুল, এই জায়গাগুলিতে তারা সবার এই ওদের নবী রসুলের এখানে আসার কারণেই এই জমিটাকে আদ্য মুকাদ্দাস বলা হয়, পবিত্র ভূমি। মানে বহু নবী রসুলের আগমনের পরে মনে মাটিটাই পাক হয়ে গেছে, এই জন্য আল্লাহ বলেন আদ্য মুকাদ্দাস, কোরআনে এই শব্দটা ব্যবহৃত হয়েছে। তো যাই হোক, ধর্মীয় ব্যাপারটাই সবচেয়ে প্রবল এবং বড়, এবং এটা বড় হওয়াও উচিত। কিন্তু আমাদের সমাজে যেটা চলছে এটা একটা মানে গোপন তথ্য বা একটা মুনাফিকি কায়দায় বিষয়টা চলছে, এই জন্য আমরা খুবই কষ্ট পাচ্ছি। আর আমরা মুসলমানরা সঙ্গবদ্ধ নই, বিশেষ করে আমরা যারা আলেম আমরাই সবচেয়ে বেশি দায়ী, আমরা মানুষকে সঠিক কথা বলতে পারছি না। যে যা এক একজনে আমার কাছে যা রিপোর্ট করে তা শুনলে মাথা গরম হয়ে যায়, কি অবস্থায় আলেমরা এটা কি বলছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর কথাবার্তা। আমাদের আলেম সমাজ যাদের সবাইই বুঝে শুনে ভালো কথা বলা উচিত, কিন্তু আমরা একটু ভালো বলতে পারছি না, এই জন্য কিন্তু আমাদের সমাজের অনেকটা ক্ষতি হচ্ছে, এবং এই জন্য আমরা আলেমরা দায়ী হব। কাজেই আমি এতটুকু বলবো যে আপনারা সবাই কোরআনের কাছে ফিরে আসেন এবং দেখে শুনে ভালোভাবে কথা বলেন, বাড়াবাড়ি যেন না হয়, কোনো কথায় বাড়াবাড়ি না হয়। আমার কাছে এই আপনাদের এখানে আসার পরেই একজন রিপোর্ট করলো, এক মসজিদের ইমাম সাহেব বক্তৃতা করছে, কোনো নারী সুগন্ধি ব্যবহার করছে, কোনো পুরুষ যদি এই নারীর সুগন্ধি তার নাকে যায় তো ওই নারীর উপরে জেনার গুণা হবে। এখন দেখেন এইটা যদি একজন মসজিদের ক্ষতি বয়স করে এটা কিরকম হলো? এটা আপনি বলবেন যে নারীরা ধরুন সুগন্ধি ব্যবহার এমনভাবে না করে যেটা বাইরে ছড়ায়। নারীদের জন্য আল্লাহ রাসূল বলেছেন যে তারা রং ব্যবহার করবে, মানে মেহেদি টেহেদি রং বা অন্য রং, কিন্তু সুগন্ধিটা এমনভাবে ব্যবহার করবে না যাতে এটার ঘ্রাণ বাইরে ছড়ায়। এখন সেই জন্য এটা বলবেন যে কারো কোনো নারীর সুগন্ধির সুগন্ধি কেউ বাইরে পুরুষে নাকে অনুভব করলে জেনার গুণা হবে, এটা কথা হলো? এটা শরীয়ত নিয়ে বাড়াবাড়ি নয়। তো আল্লাহ তাআলা বাড়াবাড়ি করতে নিষেধ করছে, কুলিয়া হালাল কিতাবে লা তাগলুফি দীনিকুম, এটা স্পষ্ট হয়। হে কেতাবধারীগণ, দিনের ব্যাপারে তোমার বাড়াবাড়ি করবে না। তো এই জন্য আমাদের দেখে শুনে কথা বলা ভালো, আমাদের কথা মানুষ শোনে। আর আমরা যদি সেখানে ভুল বলি তাহলে এই যে কত বড় অপরাধটা হবে, এই জন্য মানে আমাদের অবস্থাটাই হাসরে মাজারে, আমাদের বিচারটাই সবচেয়ে বেশি সময় লাগবে আমার মনে হয়। ধনী যারা আলেম যারা, তার কারণ হিসাব তো আল্লাহ ঠিক মতো আদায় করবে। তো এই জন্য কোথা থেকে আয় কোথায় ব্যয় কার সম্পদ করি, এগুলি তো এই জন্যই কিন্তু বিলম্ব হবে। আবার অনেকে মনে করেন যে যারা গরিব, এই গরিব মানুষের মধ্যে কিন্তু কিছু সংখ্যক ভালো আছে আর কিছু সংখ্যক গরিব আছে তারা এত নিকৃষ্ট যে তার সাথে নিকৃষ্ট কিছু হতে পারে না, সে লেবার সে কিছু করতে পারবে না। তো হুক মারিয়া বস্তাটা সিদ্ধ করে দিল, মহাদনার চাউল পড়বে আটা পড়বে তাতে আমার কি, কিন্তু সে গরিব। এখন গরিব 500 বছর আগে ভেস্টে যাইবে এটা একটা হাদিসে কিন্তু আছে, কিন্তু সেই গরিব এই গরিব না যে হুক দিয়া মালিকের বস্তা ফুটা করে দিল। গরিবও যদি হয় আর যদি তার ইমান ঠিক থাকে, আল্লাহ রসুল যে হাদিসটা বলেছেন এই হাদিসটা আমি দেখেছি, হাদিসটা কিন্তু আল্লাহ বলছেন
মানে আনসার মুহাজিরের মধ্যে সোয়ালিক শব্দটা হাদিসে ব্যবহার, সোয়ালিক মানে দরিদ্র, দরিদ্র আনসার মুহাজিরদেরকে আল্লাহ রাসূল লক্ষ্য করে বলছেন যে দরিদ্র আনসার মুহাজিররা সুসংবাদ গ্রহণ করো, তোমরা অর্ধ দিবস আগে জান্নাতে প্রবেশ করবে। অর্ধ দিবস মানে 500 বছর, পরকালটা দিয়ে 1000 বছর। এটা কিন্তু আল্লাহ রাসূল যে কমন গরিব হয়ে বেঁচে যাবে আগে এটা কিন্তু বলা হয়নি। গরিবদের কাজ কী, তারা কী কাজ করছে, কী অবস্থা করছে, এটা কিন্তু তারাও আল্লাহর বান্দা এবং সম্মুখীন হবে। আবার ধনীরা কেন আগে ভেসতে যাবে না, ধনীর সম্পদ দ্বারা তো মানুষের কত উপকার হয়, ধনীর সম্পদেই তো পৃথিবীতে সব কিছু হচ্ছে, মসজিদ মাদ্রাসা শিক্ষা, এটা তো ধনীদের সম্পদ দিয়ে হচ্ছে, কাজেই ধনীদেরই দেরি হবে কেন ভেসতে যাইতে। ধনীরা যদি সম্পদের সঠিকভাবে জাকাত দেয় এবং সম্পদ দ্বারা সেবামূলক কাজ করে, যে ধনীরা দেরি হবে কেন ভেসতে যাইতে। তা আল্লাহ রসুলের হাদিস যেটা সেটা হলো উনি মুহাজির আনসারদের গরিব যারা তাদেরকে এই কথাটা বলছেন এবং এটা সম্ভব, কিন্তু এর জন্য কমন গরিব সবাই আগে ভেসতে যাবে এটা কিন্তু আল্লাহ রসুলের কথার মধ্যে এটা আসে না। আল্লাহ রসুল সোয়ালিক শব্দটা, সোয়ালিক মানে দরিদ্র আনসার মুহাজির, তাদেরকে সোয়ালিকুল আনসার ওয়াল মুহাজির, এভাবে আল্লাহ রসুলের ভাষাটা। তো এভাবে আমরা এই বিষয়গুলি মানে যদি চিন্তা করি তাহলে দেখবেন যে ইসলামের আসলে সব কথাগুলোই সুন্দর, এর মধ্যে কোনো জটিলতা রাখা হয়নি। গরিব আগে ভেসে যাবেন, গরিবদের স্বভাব চরিত্র যখন নির্ণয় করেন তো অত্যন্ত দেখবেন যে ভয়ঙ্কর অবস্থা তাদের মধ্যে কিন্তু আছে, যেটা হয়তো অন্য মানুষের মধ্যে নাই। কাজে এই জন্য আল্লাহ যে আইন করেছেন ওই আইনেই সবাই বিচার হবে, এইটা হলো এক কথা। কাজে সবাই আমরা আল্লাহর আইনের সামনে দায়বদ্ধ, আল্লাহর আইনে আমাদের সবাই বিচার। এখন আল্লাহ তাআলা তার রাসূলকে সতর্ক করছেন যে আপনি মনে হয় যেন আপনার জীবনটাকে ধ্বংস করে ফেলবেন যে ওরা ইমান কেন আনে না। এই আয়াত, এই ধরনের আয়াত কিন্তু সুরা কাহাফে আসে, লাল্লাকা বাকুন নাফসাকারা আসারিমিন লামি উরুবে হাজার হাদিসে আসাফা, সুরা কাহাফে এরকম আয়াত আছে যে আফসোস করে করে আপনার জীবনটাকে আপনি বিনাশ করে দেবেন যে ওরা ইমান আনে না। আসলেই তো আপনার একটা সন্তান কত আদর করে লালন পালন করছেন, এখন যদি আপনি আইনের দৃষ্টিতে দেখেন যে এই সন্তানটা দোজকে যাবে, তাহলে বাপ মার কত কষ্ট লাগে, বাপ মা তার জন্য কত কান্নাকাটি, কত কষ্ট করে যে হারে আমার ছেলেটা যেন জাহান্নামে না যায়, এটা কে না করে। তো আল্লাহ রসুল ওভাবেই তার নিকটতম আত্মীয়স্বজন এবং তাকে যারা লালন পালন করছে, বিশেষ করে তার চাচা আবু তালিব, যে সে তো আল্লাহ রসুলকে লালন পালন করছে, এগুলি আমরা বুঝি না। এনার সম্পর্কে কিন্তু কোনো কোনো বর্ণনা আছে যে ইসলাম উনি গ্রহণ করেছিলেন, আর বিখ্যাত রয়েতে বলা হয় যে আবু তালেব ইসলাম গ্রহণ করেন নাই, তিনি আল্লাহ রসুলকে মরণ পর্যন্ত তিনি ছায়া তলে রেখেছেন আল্লাহ রসুলকে, এবং তিনি এভাবে বলেছেন যে রাইকা মাজমা হাত্তা ওয়াসিদা ফিত্তুরাবে দাফিমা। তো আবু তালেব বলেছেন যে ওরা সম্মিলিতভাবে কখনোই তোমাকে আক্রমণ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত কবরের মাটি আমার বিছানা হবে, এটা আবু তালেবের কথা, এবং এটা আল্লাহর কসম করে বলছেন, আল্লাহে লাইয়াসিলু ইলাইকা মাজমা হাত্তা ওয়াসিদা ফিত্তুরাবে দাফিনা, আল্লাহর কসম তারা সম্মিলিতভাবে আক্রমণ করে তোমাকে হত্যা করতে পারবে না যতক্ষণ পর্যন্ত কবরের মাটি আমার বিছানা হবে। আবু তালেব মুশরিকদের নেতা ছিলেন, সর্দার। তো এজন্য এই আবু তালেবের জন্য আল্লাহ রাসূল বহু চেষ্টা করেছেন, কিন্তু পরিণামটা কি হয়েছে সেটা আল্লাহ ভালো জানেন। এগুলি কিন্তু সুরান্ত আমরা কিছু বলতে পারি না, তবে বিখ্যাত রায়তে বলা হয় যে আবু তালেব ইমান গ্রহণ করে নাই, আবু জাহেল, তারপরে আব্দুল ইবনে আবু উবাইয়া, অন্যান্য তার বংশের লোকেরা মৃত্যুর সময় হুঁশিয়ে যায়, বারবার আছে খবরদার আপনি আপনার পূর্ব মোত্তালেবের ধর্ম ত্যাগ করবেন না, খবরদার আপনি করবেন না, আপনাকে দুর্বল মনে করবে। তখন নাকি উনি বলেছেন যে ঠিক আছে আমি বাপ দাদার ধর্মেই আছি, এটা নাকি বলেছে, আল্লাহ রসুলের কথা তিনি শোনেন নাই, এরকম বিখ্যাত রয়েছে বলা হয়। আবার কোন দুর্বল সূত্রে বলা হয় যে না উনি ইসলাম গ্রহণ করেছিলেন, কি জানি আল্লাহ ভালো জানেন। কাজে এগুলি সম্পর্কে আমরা কাউকে জাহান্নামি বা জান্নাতি এই সার্টিফিকেট আমরা দিতে পারবো না এবং দেওয়া তো ঠিক হবে না, আমরা বিচারক না। কাজে আমরা এটা যেগুলি আল্লাহ স্পষ্ট করে বলেন নাই সেটা আমরা বলতে পারবো না। হুম,
যেগুলি করে না, তাব্বাতিয়াদা আবিল হাবে ওমাত্তাব, এখন আবুল হাব যে দোজকে যাবে এটা তো স্পষ্ট, এটা বলা যায় যে আবুল হাব দোজকে যাবে, কিন্তু এইরকম কয়েকজনের নাম আছে। আবদুল ইবনে উবাই মোনাফেক, তার ব্যাপারে কোরআনে যেটা বলা আছে তাতে বোঝা যায় যে এই লোক জাহান্নামে। আবু জাহেলের বিষয়টাও এমন বিবরণ আছে করে যে বোঝায় এটা জাহান্নামে যাবে। কিন্তু যাদের ব্যাপারে স্পষ্ট বিবরণ পাওয়া যায় না তাদের ব্যাপারে মন্তব্য করা ঠিক হবে না, বুঝলেন বিধানটা? যাদের ব্যাপারে জান্নাতি বা জাহান্নামি হওয়ার কোনো স্পষ্ট বিবরণ আসে নাই তাদের ব্যাপারে আমরা নীরবতা পালন করব। কথা যত কম বলবেন তত মুক্তি, মান সাকাতা না যা, চুপ করলেই মুক্তি আর কথা বললেই বিপদ। কথা যত কম বলে পারেন কম বলবেন, আল্লাহর ইবাদতে সময়টা কাটাবেন, জিহ্বাটাকে আল্লাহর জিকিরে সবসময় তরুতাজা রাখবেন, এটা হল নিয়ম। কথা কম,